কে এই দাজ্জাল, যার সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে আলোচনা চলতেছে এবং বর্তমানের ইমানদার ব্যক্তিরা তার সম্পর্কে মানুষকে সতর্ক করতেছে? কেননা দাজ্জালের ফিতনা বিশাল ভয়ঙ্কর। কিভাবে আমরা তাকে চিনতে পারি এবং কেমন হবে তার পিতামাতা? সে কি মানুষ নাকি অন্য কিছু? দাজ্জালের আরও বিভিন্ন বিষয় সম্বন্ধে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দাজ্জাল হবে একজন রক্ত মাংসের মানুষ। তার থাকবে সুপারম্যানের মতো বিভিন্ন ক্ষমতা, যেগুলো ব্যবহার করে সে মানুষকে ধোঁকা দিবে। দাজ্জাল যে মানুষ তা আমাদের প্রমাণ করতে হলে অবশ্যই অনুসরণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে অনেক কিছু বলে গেছেন, যার মাধ্যমে আমরা দাজ্জালকে চিনতে পারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এ সম্বন্ধে কয়েকটি হাদিস। এক, হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মনে করতেন যে ইবনে সায়াদ নামক ব্যক্তিটি দাজ্জাল। আবু দাউদ শরীফ। উল্লেখিত ইবনে সায়াদ ছিল একজন মানুষ। দাজ্জাল মানুষ না হলে তিনি কখনো এমনটি ধারণা করতে পারতেন না। দুই, তিরমিজি শরীফের একটি হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের পিতামাতা 30 বছর পর্যন্ত দাম্পত্য জীবন অতিবাহিত করবে, অথচ তাদের কোনো সন্তান হবে না। এরপর তাদের একটি কানা সন্তান জন্ম নেবে, যার দ্বারা তাদের তেমন কোনো উপকার হবে না এবং সে হবে অকর্মণ্য। তার দুচোখ ঘুমাবে কিন্তু অন্তর ঘুমাবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তার পিতামাতার গুণাবলী বর্ণনা করলেন। তিনি বললেন, তার পিতা হবে লম্বা হালকা গোস্তওয়ালা বৈশিষ্ট্য এবং তার মায়ের স্তনযুগল হবে লম্বা। তিরমিজি শরীফ। আরেকটি হাদিসে এসেছে, হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ আদায় করার পর সাহাবীদের বললেন, সবাই নিজ নিজ নামাজের স্থানে বসে থাকো। জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে এখানে একত্রিত করেছি? তোমাদেরকে কোনো কিছুর প্রতি উৎসাহিত বা ভীতি প্রদর্শনের জন্য একত্রিত করিনি, বরং আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্য একত্রিত করেছি। আর তা হলো, তামিমদারি ইসলাম গ্রহণ করেছে এবং তার বিগত একটি সামুদ্রিক সফরের কথা বর্ণনা করেছে, যা আমার পূর্বের ঘটনার সত্যতা প্রমাণ করেছে। ঘটনাটি হচ্ছে, সে অন্যদের সাথে একটি সামুদ্রিক সফরে ছিল। সেখানে সমুদ্রের উত্তাল তরঙ্গ তাদেরকে নিয়ে খেলা করেছে। এক মাস পর তারা একটা দ্বীপের কাছে এসে একটি জন্তুর দেখা পেল। তাকে জিজ্ঞাসা করল, কে তুই? সে বলল, আমি পাহারাদার। সামনে ওই ঘরের দিকে যান, সেখানে একজন লোক আছেন, তিনি আপনাদের কাছ থেকে কিছু তথ্য আহরণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা মনে করলাম সে কোনো শয়তান হবে। আমরা সেখানে গিয়ে বিশাল দেহী একজন মানুষকে দেখতে পেলাম। এরকম মানুষ ইতিপূর্বে আমরা কখনো দেখিনি। তার হাতগুলো ছিল গাড়ের সাথে বাঁধা। সে তাদেরকে বাইসান, খেজুর বাগান, জুয়ার কূপ ও উম্মতের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে জিজ্ঞাসা করল। তারপর সে নিজের পরিচয় দিল, বলল, আমি দাজ্জাল, অচিরে আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে, আমি সারা পৃথিবী ঘুরে বেড়াবো, শুধু মক্কা আর মদিনা ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রাখো, এটাই মদিনা, এখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। মুসলিম, আবু দাউদ। বুখারি শরীফে এসেছে, দাজ্জাল হলো লালচে বর্ণের ও স্থূল দেহ বৈশিষ্ট্য, তার থাকবে উষ্ক শুষ্ক চুল ও ডান চোখ কানা। বুখারি শরীফ। এই হাদিসগুলো থেকে স্পষ্ট হয় যে দাজ্জাল মানুষের মধ্য থেকেই হবে। সে মানুষের পেট থেকে আমাদের মতোই স্বাভাবিক জন্ম নিয়েছে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সভ্যতাকে দাজ্জাল বলে অভিহিত করতেন, তাহলে নিশ্চয়ই তিনি তার পিতামাতার বৈশিষ্ট্য কিংবা তামিমদারি রাদিয়াল্লাহু আনহুর প্রত্যক্ষ করা দাজ্জালকে সত্যায়ন করতেন না। অতএব দাজ্জাল অন্য কিছু নয়, সে একজন রক্তে মাংসে গড়া মানুষ। দর্শক, এখন আসব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নে। দাজ্জালকে আমরা চিনব কিভাবে? কিয়ামতের আগে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দাজ্জালকে দিয়ে পরীক্ষা করাবেন। দাজ্জাল একজন মানুষ, সে ঈসা আলাইহিস সালাম এর মতো অলৌকিক কাজ করে দেখাবে। দাজ্জাল একজন তরুণ মানুষ, যার গায়ের রং হবে লালচে, তার চুল হবে ঘন ও কোঁকড়ানো, তার কপাল হবে চওড়া এবং বুক হবে প্রশস্ত। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার ডান চোখ হবে কানা আর বাম চোখ হবে আঙ্গুরের মতো ফোলা। দেখে মনে হবে চোখ যেন চোখের কোঠর থেকে বেরিয়ে আসছে। দুই চোখের মধ্যবর্তী স্থানে লেখা থাকবে কাফ বা র, এই তিনটি অক্ষর লেখা থাকবে, যার অর্থ হলো কাফির। আর এই লেখাগুলো শিক্ষিত অশিক্ষিত সকল ইমানদার গণই পড়তে পারবে। দাজ্জালের আরেকটি বৈশিষ্ট্য হলো, তার কোনো সন্তান থাকবে না, সে হবে নিঃসন্তান। দাজ্জাল প্রথমে নিজেকে ঈসা আলাইহিস সালামের মতো মাসি বা ঈসা আলাইহিস সালামের মতো অলৌকিক ক্ষমতার দাবি করবে। এরপর সে নিজেকে সরাসরি সৃষ্টিকর্তা হিসেবে দাবি করবে, কারণ সে আল্লাহর ইচ্ছা অনুযায়ী মানুষকে পরীক্ষা করার জন্য অনেক অলৌকিক কাজ করে দেখাবে। সে আকাশের মেঘকে হুকুম করবে আর আল্লাহর ইচ্ছায় আকাশ থেকে বৃষ্টি হবে। আর যে এলাকার মানুষ তাকে মানবে না, সেখানে বৃষ্টিপাত বন্ধ হয়ে দুর্ভিক্ষ দেখা দেবে। দাজ্জালের আরেকটি অলৌকিক কাজের মধ্যে থাকবে, তার সাথে রুটির পাহাড় এবং পানির নহর থাকবে, যা সে মানুষের মাঝে বিতরণ করবে। সে মৃত মানুষকে জীবিত করে দেখাবে। সে একজনকে বলবে, আমি সৃষ্টিকর্তা, আমাকে মানো। এর প্রমাণ হিসেবে সে একটা জিনকে তার বাবা মার সুরুতে হাজির করবে, আর ওই জিন
তার মা বাবা সেজে বলবে দাজ্জাল হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ বলে মেনে নিতে বলবে। দর্শক, এখন আমরা জানবো দাজ্জাল মূলত কখন আসবে বা কোন সময়টাতে আসবে। এক হাদিসে বলা হয়েছে, মানুষ যখন দাজ্জালকে নিয়ে আলোচনা করবে না তখনই দাজ্জাল আসবে। খতিব সাহেব মসজিদে খুতবা দিবে না, আলেমরা তাকে নিয়ে ওয়াজ করবে না, আর মানুষ তখন জানবে না যে দাজ্জাল নামক একজন মানুষ এত বড় ফিতনার সৃষ্টি করবে। আর তাই অজ্ঞ মানুষেরা খুব সহজেই দাজ্জালের ফিতনায় পড়ে ঈমান হারিয়ে চির জাহান্নামী হয়ে যাবে। দর্শক, এখন আমরা জানবো দাজ্জালের সেই ভয়ঙ্কর ফিতনা থেকে নিরাপদ থাকার উপায় কী। দাজ্জাল কখন আসবে একমাত্র সৃষ্টিকর্তা ব্যতীত আর কেউ জানে না। হতে পারে কালকে সকালে দাজ্জাল চলে আসতে পারে, আবার এমনও হতে পারে শত শত বছর কিংবা হাজার বছর পরে আসবে। তবে কিয়ামতের পূর্বে বহু ছোট ছোট নিদর্শন ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে। সমস্ত আলেমগণ এখন মানুষকে সতর্ক করছেন, কারণ দাজ্জাল আসার সময় খুব নিকটে চলে এসেছে। তাই আমাদেরকে সদাসর্বদা দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে। সূরা কাহাফের প্রথম 10 আয়াত, যে মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। আমাদের জানা প্রয়োজন যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য হাদিসে বিশুদ্ধ সূত্রে 6 ভাবে সূরা কাহাফ পড়ার কথা বলা হয়েছে। সেগুলো হলো: 1. পুরো সূরা কাহাফ পড়া। 2. অনির্দিষ্টভাবে সূরা কাহাফের যে কোনো স্থান থেকে 10 আয়াত পাঠ করা। 3. সূরা কাহাফের প্রথম দিক থেকে কয়েকটি আয়াত পাঠ করা। 4. সূরা কাহাফের শেষ দিক থেকে 10 আয়াত তেলাওয়াত করা। 5. সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করা। 6. সূরা কাহাফের শেষ 10 আয়াত মুখস্থ করা। এই বর্ণনাগুলোর মধ্যে অধিকাংশ আলেমগণ সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করার হাদিসকে অধিক শক্তিশালী ও প্রসিদ্ধ হিসাবে আখ্যায়িত করেছেন, কেননা এটি সহিহ মুসলিম এ বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। এবং এই 10টি আয়াতের মর্মার্থ দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকার প্রসঙ্গে অধিক সঙ্গতিপূর্ণ। আর বর্ণনার ভিন্নতার প্রসঙ্গে আলেমগণ বলেন, এর দ্বারা ক্রমান্বয়ে পুরা সূরা কাহাফ মুখস্থ করার দিকে ইঙ্গিত করা হয়েছে। সুতরাং কেউ যদি পুরা সূরাটা মুখস্থ করে বা নিয়মিত পড়ে তাহলে এটাই হবে সবচাইতে উত্তম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি সূরা কাহাফ যেভাবে নাজিল হয়েছে সেভাবে তেলায়াত করবে, অতঃপর দাজ্জালের জন্য বাহির হবে, তার উপর দাজ্জাল কোনো প্রভাব ফেলতে পারবে না, অথবা তার উপর দাজ্জালের প্রভাব ফেলার কোনো পথ থাকবে না। একটি হাদিসে বলা হয়েছে, পুরা সূরা কাহাফ বিশুদ্ধ ও সুন্দরভাবে পাঠ করলেই দাজ্জালের প্রভাব থেকে রক্ষা পাওয়া যাবে। অপর একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি সূরা কাহাফের 10টি আয়াত পাঠ করবে সে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকবে। এখানে বলা হয়েছে, সূরার যে কোনো স্থান থেকে হোক না কেন, প্রথম বা শেষ থেকে পড়া শর্ত নয়, অনুরূপভাবে মুখস্থ করাও শর্ত নয়। আরেকটা হাদিসে এসেছে, এক সাহাবি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরপর তোমরা যার তার দাজ্জালের দেখা পাবে সে যেন লক্ষ্য করে সূরা কাহাফের প্রথম দিকের আয়াতগুলো পাঠ করে। সহিহ মুসলিম। এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে, দাজ্জালের মুখোমুখি হলে তাকে লক্ষ্য করে সূরা কাহাফের প্রথম দিক থেকে কয়েকটি আয়াত পড়ার কথা বলা হয়েছে। এখানে নির্ধারিত আয়াত সংখ্যা উল্লেখ করা হয়নি। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের শেষ দিক থেকে 10টি আয়াত পাঠ করবে সে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকবে। এই হাদিসটিতে সূরা কাহাফের 10 আয়াত তেলায়াত করার কথা বলা হয়েছে, মুখস্থ করার কথা বলা হয়নি। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দিক থেকে 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ পাবে। সহিহ মুসলিম। এখানে প্রথম দিক থেকে 10টি আয়াত মুখস্থ করার কথা বলা হয়েছে। এই বর্ণনাটা অন্যান্য বর্ণনার তুলনায় অধিক শক্তিশালী ও প্রসিদ্ধ। সহিহ মুসলিম এ প্রথম 10 আয়াত মুখস্থ করার হাদিস এর পরক্ষণেই বলা হয়েছে, যে ব্যক্তি সূরা কাহাফের শেষ 10 আয়াত মুখস্থ করবে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকবে। সহিহ মুসলিম, হাদিস সংখ্যা 809। এ সকল হাদিস থেকে সূরা কাহাফের শেষ 10টি আয়াত মুখস্থ করাকে দাজ্জালের ফিতনা থেকে আত্মরক্ষার উপায় বলা হয়েছে। সূরা কাহাফের প্রথম 3 আয়াত পাঠ সংক্রান্ত হাদিসটিকে আল্লামা আলবানী সাজিশ হিসাবে জয়ীফে অন্তর্ভুক্ত করেছেন। সুতরাং আমরা চেষ্টা করব সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে এবং তেলায়াত করার পাশাপাশি সেগুলোর মর্মার্থ উপলব্ধি করে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে। সেই সাথে যদি শেষ 10 আয়াত মুখস্থ করা সম্ভব হয় তাহলে আরও উত্তম হয়, আর যদি পুরা সূরাটা মুখস্থ করা সম্ভব হয় তাহলে সবচাইতে উত্তম হয়। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো নামাজের শেষে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার দোয়া করতে হবে। কবরের আজাব, জাহান্নামের আজাব, দুনিয়ার ফিতনা ও মৃত্যুর সময়ের ফিতনা সহ দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো সালাতের তাশাহুদ ও দরুদ এর পরে সালাম ফেরানোর আগে একটি দোয়া পড়তে বলেছেন। আপনাদের সুবিধার্থে ভিডিওতে দোয়াটি দিয়ে দিলাম, আপনি চাইলে মুখস্থ করে নিতে পারেন। দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমাকে কবরের আজাব থেকে রক্ষা করো, আমাকে জাহান্নামের আজাব এবং দুনিয়ার ফিতনা ও মৃত্যুর ফিতনা সহ দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত রেখো। বুখারী হাদিস সংখ্যা 2102।
সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আসবেন এবং তিনি তীরবিদ্ধ করে দাজ্জালকে হত্যা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর সকল ফিতনা সহ ভয়ঙ্কর দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।